من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানতে চেয়েছেন, জিন আর মানুষ সবার জন্য আল্লাহ সতর্ককারী বা বার্তাবাহক পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, জিনদের মধ্যে যে রাসূলগণ এসেছেন তারা কি জিন ছিলেন নাকি মানুষ ছিলেন? জি, এখানে সুন্দর প্রশ্ন। তবে এখানে যেটি কথা সেটা হলো, এখানে জিনদের মধ্য থেকে নবী বা রাসূল ছিলেন কি না এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। মুহাদ্দিসগণ মুফাসসিরগণদের ব্যাপারে এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। একদল বলছেন যে লাইসা ফিল জিন আম্বিয়া ও রসুল, জিনদের মধ্যে কোনো নবী রাসুল ছিলেন না। ওয়া ইন্নামা কদ ইয়াকুনু মিনহুম নাজির, তবে তাদের মধ্যে ভীতি প্রদর্শক ছিলেন, সতর্ক বার্তা আল্লাহ তাআলার যেটা বাণী সেটা পৌঁছে দিতেন, তবে তাদেরকে নবী বা রাসুল বলা হতো না। এই মর্মে যেভাবে দলিল পেশ করা হয়েছে, যা সূরা আল হাদিদ 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি দুররিয়াতিহিমা আন-নুবুওয়াহ ওয়াল কিতাব, আমি নূহ আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠিয়েছি। ওয়ালাকাদ আরসালনা নবী, নূহ আর ইব্রাহিমকে নবী হিসেবে প্রেরণ করেছি, রাসুল হিসেবে প্রেরণ করেছি, এবং তাদের উভয়ের সন্তানাদির মধ্য থেকে আমি কি করেছি, নবী বানিয়েছি এবং কিতাব পাঠিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান থেকেই কিন্তু নবী রাসুল পাঠানো হয়েছে। আর জিন ওয়াল জিন্নু লাইসু মিন দুররিয়াতি নূহ ওয়ালা ইব্রাহিম, জিন কিন্তু নূহ আর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বংশধর নয়। তো এই আয়াত থেকে প্রমাণ করছেন যে জিনের মধ্য থেকে কোনো নবী রাসুল ছিল না। আরেক দল বলছেন যে না, ফিল জিন্নে মিনাল আম্বিয়া ওয়া রাসূল মিন জিনসিহিম, জিনদের মধ্য থেকে নবীও ছিল রাসূলও ছিল, যা তারা দলিল হিসাবে গ্রহণ করছেন। সূরা আনআমের 130 নম্বর আয়াত, ইয়া মাআশারাল জিন ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম ইলা আখিরিল আয়াত। এখানে উল্লেখ করছে, হে জিন এবং মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি? মানে এই এখানে প্রশ্নবোধক শব্দ দিয়ে বলছে যে হ্যাঁ, এখানে জিনদের মধ্য থেকেও কি রাসুল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। তো এই এই এটা হলো তাদের মত এই দলিলের ভিত্তিতে। তো সারসংক্ষেপ কথা, দুই কল বা দুই মতের যেটা গ্রহণযোগ্য মত সেটা হলো প্রথম কল বা প্রথম মতটা, যে জিনদের মধ্য থেকে কোনো নবী রাসুল পাঠানো হয়নি। দ্বিতীয় আয়াতে যেটি উল্লেখ করা হয়েছে সেটা ছিল আসলে এটা একটা সমষ্টিগতভাবে বোঝানোর জন্য, জিনকে আলাদা করে বোঝানোর জন্য নয়, যেহেতু উভয়ের হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন, এই জন্য জিনকে ইনসানের সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। কিন্তু এখান থেকে প্রমাণ করে না যে জিনদের মধ্যে থেকে রাসূল ছিল, রাসূল ছিল মানুষের মধ্যে থেকে। তো এখানে এটা হলো সহি কথা বা আসল কথা। তো এখানে আমাদের কাছে পরিষ্কার যে নবী রাসূল জিনদের মধ্যে ছিল না, তবে সতর্ক বাণী বা সতর্ককারী ছিলেন, নাজির, যেটা যখন এখন যেমন আমার বর্তমানে আলিম ওলামা সতর্ক বাণী পৌঁছে দিচ্ছেন, আল্লাহ তাআলা বাণী পৌঁছে দিচ্ছেন, কিন্তু আলিম ওলামাকে তো আর নবী রাসূল বলা যাবে না। এরকম হতে পারে যে জিনদের মধ্যে থেকে যারা ভালো ছিলেন, যাদের কাছে এলেম ছিল, যারা তাকুয়া পরেশগার ছিলেন, তারা কি করতো, আল্লাহ তাআলা বাণী পৌঁছে দিত, কিন্তু তাদেরকে নবী রাসূল বলা হতো না। জাযাকাল্লাহ খায়র।